সিলেটের রাজনৈতিক পরিবেশটা খুব শান্ত ছিল। আপনারা এই শান্ত পরিবেশকে যেহেতু নষ্ট করছেন, এর দায়ভার আপনারা নেবেন, আপনারা এর জবাব দিতে হবে, কারণ আপনারাও রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে আসবেন, তখন আমাদের কর্মীরা কিন্তু দাঁত ভাঙ্গা জবাব দেবে। আমি তাদের নেতৃবৃন্দকে এই কথাটি আমি বলতে চাই। বিএনপির নেতৃবৃন্দের প্রতি আহ্বান, আপনাদের এইসব যে কুলাঙ্কার যারা আমাদের এই সুন্দর আয়োজনকে নষ্ট করতে চাচ্ছে, আপনারা সাবধান হয়ে যান। আয়োজন আপনাদেরও আছে, আপনাদেরও কোন আয়োজন সুন্দর করতে আমাদের কর্মীরা হয়তো দিবে না। তারা রাতের আধারে কেউ ছিল না এখানে, তারা আমাদের জাতির মানে প্রতিকৃতি যে আঘাত করেছে এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফটোকে আঘাত করেছে, আমরা তাদেরকে তীব্রভাবে এই ঘটনার নিন্দা জানাচ্ছি। এর জন্য আপনাদেরকে সতর্ক হয়ে এর জন্য ক্ষমা চেয়ে আপনাদের আভ্যন্তরীণ গন্ডল, আপনারা 1991 সালেও আমাদের উপর চালিয়ে দিয়েছেন মাহবুব হত্যা মামলা, যেটা হয়েছিল টেকনিক্যালি আমি থাকতে সেখানে ছিলাম, তখনও আপনাদের আভ্যন্তরীণ গন্ডল আমাদের উপর দিয়েছিলেন। আজকেও সেই একই রকমের ঘটনা আপনারা ঘটনা দেখছেন। বাংলাদেশের মানুষ, সিলেটের মানুষ আপনাদের সম্বন্ধে সবাই জানে। আমরা এই রাজ রাস্তা থেকে বেড়ে উঠেছি। আমরা যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন আমাদের উপর অনেক নির্যাতন, অনেক কিছুই করেছে, কিন্তু আমরা পথ ছেড়ে যাই নাই। আর আজকে তো আওয়ামী লীগ ক্ষমতায়, তারপরে আমরা বলতে চাই এখানে আমাদের নেতাকর্মীরাই আমরা আমাদের নিরাপত্তা, আর পুলিশ প্রশাসন তাদের ব্যাপারে তারা দেখবে, তারা দেশের শৃঙ্খলা বজায় রাখার জন্য তাদের কাজ। রাতের অন্ধকারে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব এবং মাননীয় প্রধানমন্ত্রীর ছবি তারা ভাঙচুর করেছে, তারা স্বাধীনতা বিরোধীর শক্তির একটা অংশ, তারা দেশের স্বাধীনতার পক্ষে শক্তি নয়, তাদের আভ্যন্তরীণ কুণ্ডলে একজন নিহত হয়েছে। তার ফলশ্রুতি তারা এই শান্তি সিলেটকে অশান্তি করতে চায়। আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, তারা যখন ক্ষমতা ছিল তখন আমরা যারা একটা আওয়ামী লীগ নেতৃত্বে ছিল সে তখন যারা আমরা ছাত্র নেতা ছিলাম, কর্মী ছিলাম, সেই দুঃসময় পার করে আজকে এই সময় এসেছি। তারা যদি সিলেটের এই মাটিকে অশান্ত করতে চায়, আমরা তাদের সেই জবাব আমরা সঠিকভাবে দেব। আমরা বিশ্বাস করি যে শান্তির সিলেটকে শান্তিময় রাখতে সবার একযোগে কাজ করতে হবে। সবাই এখানে আমাদের আজকের প্রোগ্রামের সব আনুষ্ঠানিকতা শেষ, এখানে তারা এসে যে খারাপ লেখকারজনক অবস্থা সৃষ্টি করেছে, আমরা মহানগর ছাত্রলীগ এবং জেলা ছাত্রলীগের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি, আমি আমাদের সিলেট প্রশাসনের কাছে দূর দাবি জানাবো, এই ঘটনা আজকে যারা ঘটিয়েছে এরা যদি আজকে রাতের ভিতরে গ্রেফতার না হয়, আমরা 20 তারিখে যে বিএনপি সমাবেশ রয়েছে আমরা জেলা এবং মহানগর ছাত্রলীগ সেটি অনুরোধ করবো, আমাদের সকল নেতাকর্মী এই এই সিদ্ধান্তবদ্ধ করবো।